তো আমাদের মধ্যে যারা জিটিএ থ্রি গেমটিকে খেলেছি তাদের মধ্যে অনেকেই হয়তো একটি ফ্যাক্ট জানি না, সেটা হলো জিটিএ থ্রি গেমের মেইন ক্যারেক্টার ক্লড পুরো গেমে একটি শব্দ বলেনি, সে সব সময় সাইলেন্ট থাকে। এমনকি যখন আপনি জিটিএ থ্রি গেমের মিশনসগুলোর কাটসিনগুলো দেখবেন তখনও ক্লড কোনো কথা বলে না, সে নীরবে অন্য ক্যারেক্টারদের কথা শুনতে থাকে। এমনকি জিটিএ স্যান অ্যান্ড্রিয়াস গেমে সিজে ক্লডকে মিউট বা বোবা বলে, কারণ ক্লড কথা বলতে পারে না। তো ক্লড এর এই কথা বলতে না পারার ব্যাপারে অনেক গেমার নিজেদের পার্সোনাল অপিনিয়ন দিতে থাকে যে জিটিএ থ্রি গেমের স্টার্টিংয়ে ক্যাটালিনা ক্লডের গলায় গুলি মারে, যার কারণে ক্লড বোবা হয়ে যায়। তো রকস্টার গেমস এইসব অদ্ভুত অদ্ভুত কারণ বা কথা শোনার পর তারা নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে ক্লডের কথা না বলতে পারার আসল কারণ বলে। তো রকস্টার গেমস বলে যে দেখুন, এই গেমটা 2001 সালে রিলিজ করা হয়েছিল, কিন্তু তার অনেক আগে থেকেই গেমের ডেভেলপমেন্টের কাজ শুরু হয়েছিল। তো তখনকার সময় টেকনোলজি আর পিসিগুলো এখনকার সময় টেকনোলজি আর পিসি এর মতো ছিল না, তাই তাদের গেম তৈরিতে বিভিন্ন টেকনিক্যাল লিমিটেশন ছিল। আর তখনকার সময় জিটিএ থ্রি এর মতো এত বড় ম্যাপ সহ 3D ওপেন ওয়ার্ল্ড গেম বানাতে অনেক সময়ের প্রয়োজন ছিল। তো তাই তারা ভাবলো যে তারা গেমে শুধু NPC বা নন প্লেয়েবল ক্যারেক্টার্সদেরকে আওয়াজ দিবে, তাদেরকে দিয়ে কথা বলাবে, তাদের ডায়লগ দিবে, আর ক্লডকে দিয়ে কোনো কথা বলাবে না বা ডায়লগ দিবে না, কারণ গেমের মেইন ক্যারেক্টার ক্লডকে কোনো একজন মানুষই কন্ট্রোল করছে। তো মূলত এই কারণে জিটিএ থ্রি গেমের মেইন ক্যারেক্টার ক্লডের জন্য কোনো ভয়েস অ্যাক্টিং করানো হয়নি, মানে রকস্টার গেমস ক্লডের জন্য কোনো ভয়েস অ্যাক্টরও হায়ার করেনি, যার কারণে ক্লড সম্পূর্ণ জিটিএ থ্রি গেমে কথা বলতে পারে না।